আজ থেকে 20,000 বছর আগে আধুনিক যুগের মানুষের আবির্ভাব হয়েছিল। এরপর মস্তিষ্কের বিকাশ ঘটার সাথে সাথে মানুষ সভ্যতার সূচনা করে। 6,000 বছর আগে পৃথিবীর প্রথম সভ্যতা মেসোপটেমিয়া গড়ে ওঠে, আর এখান থেকেই মানুষ পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় মানব সভ্যতার পরশ লাগে। ভারতীয় উপমহাদেশের প্রথম সভ্যতা ছিল সিন্ধু নদের তীরে গড়ে ওঠা হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা। আর এই সমস্ত তথ্য বিজ্ঞানীরা মাটির নিচ থেকে পাওয়া বিভিন্ন রকম বস্তুকে পরীক্ষা নিরীক্ষা করে জানার। কিন্তু রিসেন্টলি উত্তরপ্রদেশের সিনোলি গ্রামে এমন কিছু বস্তু খুঁজে পাওয়া গেছে যেগুলো বিজ্ঞানীদের এত পুরনো ধারণার পিছনে একটা প্রশ্নচিহ্ন লাগিয়ে দিয়েছে। কারণ সিনোলিতে পাওয়া বস্তুগুলো সে সময় হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার থেকেও অনেক গুণ উন্নত ছিল। আর এত প্রাচীনকালের মানুষের মধ্যে যে এত উন্নত ধরনের চিন্তাধারা থাকতে পারে তা বিজ্ঞানীদের বারবার ভাবিয়ে তুলেছে। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আজকের ভিডিওতে সিনোলি আর্কিওলজিক্যাল সাইটের এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 2004 সালের দিকে সিনোলি গ্রামের কিছু কৃষক চাষ করার সময় মাঠে কিছু পুরনো মাটির বস্তু খুঁজে পান। অনেকে আবার তামার এবং ব্রোঞ্জের কিছু মুদ্রা পান। এই কথা আগুনের মতো ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামে। ধীরে ধীরে মিডিয়াও এই খবর তুলে ধরতে থাকে। এই সময় নড়ে চড়ে বসেন ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে। তারা বেশি দেরি না করে একটি টিমকে পাঠান সিনোলিতে। এবার আপনাদের সিনোলির অবস্থানটা একটু বলি। এটা দিল্লি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশ রাজ্যের বাগরাত জেলার একটি গ্রাম। সিনোলি যমুনা নদী থেকে মাত্র 7 কিলোমিটার দূরে, আর এটা গঙ্গা যমুনার উর্বর দোয়াব অঞ্চলে অবস্থিত। প্রাচীনকালে সেই সব জায়গাতে সভ্যতা গড়ে উঠত যেসব জায়গার জমি উর্বর থাকত। ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভের প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন হতে পারে এখানে কোনো সভ্যতা ছিল, কিন্তু তারা ওখানে গিয়ে যখন খোদাই কাজ চালান তখন ওখান থেকে 160টির মতো কঙ্কাল খুঁজে পান। সে সময় এসব ছাড়া আর বেশি কিছু খুঁজে পাওয়া যায়নি। কঙ্কালগুলোর কার্বন ডেটিং পরীক্ষা করে জানা গেছে এই মৃতদেহগুলো প্রায় 3 থেকে 4 হাজার বছর পুরনো। তখনের মতো গবেষকরা ধারণা করেন হতে পারে এই জায়গাটি প্রাচীনকালে কোনো কবরস্থান ছিল যেখানে মৃত ব্যক্তিদের তারা কবর দিত। কিন্তু একটা সূত্রকে তারা এক করতে পারছিল না যে এই সময়কালে তো হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা চলছিল, তাহলে এখানে কিভাবে এই কঙ্কালগুলো এলো। এর আগে উত্তর ভারতের কিছু কিছু জায়গায় 3 থেকে 4 হাজার বছর পুরনো সভ্যতার কিছু বস্তু পাওয়া গিয়েছিল। তবে গবেষকরা এই হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার সাথে এর কোনো যোগসূত্র খুঁজে বের করতে পারেননি। তারপর আবার এই 160টি কঙ্কাল সবাইকে ভাবিয়ে তুলেছিল। গবেষণা আরও এগোত, কিন্তু 2 বছরের মধ্যে ফান্ডের অভাবে এখানে খনন কাজ বন্ধ হয়ে যায়। এরপর প্রায় দীর্ঘ 10 বছর সিনোলিতে কোনো রকম গবেষণা হয়নি। 2018 সালের দিকে আবার কিছু কৃষক মাঠে লাঙল দেওয়ার সময় আবারও কিছু পুরনো বস্তু খুঁজে পান। তবে এবার কোনো মাটির পাত্র নয়, তারা এবার পেয়েছিল একটি তলোয়ার। এবার আপনি ভাববেন, হ্যাঁ তখনকার দিনে তো তলোয়ার থাকাটা স্বাভাবিক, কিন্তু এখানেই আসছে আসল রহস্য। যে তলোয়ারটি পাওয়া গেছে সেটি হলো অ্যান্টেনা সোর্ড, যাতে হাতলের কাছে এক প্রকার সুচলো অংশ রয়েছে। আপনি জানলে অবাক হবেন যে সময়ের কথা এখানে বলা হচ্ছে তখনকার দিনে এত উন্নত ধরনের তলোয়ার আসেইনি। এমনকি হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার ধ্বংসস্তূপ থেকেও এত উন্নত ধরনের হাতিয়ার পাওয়া যায়নি। এখানেই আসছে আসল প্রশ্ন, তাহলে কি এখানে কোনো সভ্যতা ছিল যা হরপ্পা ও মহেঞ্জোদারোর থেকেও অনেক উন্নত ছিল? আর কেনই বা তারা এত উন্নত ধরনের অস্ত্র বানিয়েছিল? এত বছর আগে কোনো রকম যুদ্ধের খোঁজ আজও পর্যন্ত পাওয়া যায়নি। ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে আবার এখানে খনন কাজ শুরু করেন। তারা এখানে এবার 10টি কবর খুঁজে পান, যেগুলো পরীক্ষা করার পর হোঁশ উড়ে যায় প্রত্নতত্ত্ববিদদের। কারণ এই মৃতদেহগুলো এক প্রকার খাটের আকারে থাকা কোনো বস্তুর উপর রাখা ছিল, এবং এর আশেপাশে কিছু মাটির পাত্র পাওয়া যায় যেগুলোতে চাল ও কিছু খাদ্যশস্য ভর্তি করা ছিল। বিজ্ঞানীদের ধারণা বৈদিক যুগের সাথে এর কোনো যোগসাদৃশ্য আছে, কারণ বৈদিক যুগের ধারণা অনুযায়ী এভাবে অনেক সময় মৃতদেহ সমাধি করা হতো। এছাড়া এখানে কিছু মহিলার কঙ্কাল পাওয়া যায় যেগুলোর পাশে তলোয়ারও পাওয়া গেছে, যা থেকে বিজ্ঞানীদের ধারণা এখানকার সভ্যতায় মহিলারাও যোদ্ধা ছিল। তলোয়ারগুলোতে গবেষকরাও দেখতে পান হাতলগুলোকে সুরক্ষিত করে রাখার জন্য তাতে তামার তার জাতীয় কিছু জড়ানো রয়েছে। মহিলাদের কঙ্কালগুলো পরীক্ষা করে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, কারণ মহিলাদের পায়ের নিচের অংশটি গোড়ালি থেকে কাটা ছিল। বিজ্ঞানীরা এর কোনো কারণ এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারেননি। তবে এখানেই শেষ নয়, আরও কিছু খনন কাজ চালিয়ে একটি রথ পাওয়া গেছে, যেটিকে নিয়েই আসল জল্পনা শুরু হয়েছে। রথটির কার্বন ডেটিং পরীক্ষা করে দেখা গেছে এটি প্রায় 3 থেকে 4 হাজার বছর পুরনো, এবং এটিতে যে চাকা লাগানো আছে তা এক প্রকার ফিক্সড চাকা, যা অনেকটা আধুনিক যুগের রথের মতো দেখতে। এত প্রাচীনকালে চাকার এত আধুনিক ব্যবহার দেখে ঘাবড়ে গেছেন বিজ্ঞানীরা। এই রথের উপর ধ্বজাও দেখতে পাওয়া গেছে। বিজ্ঞানীদের ধারণা
এই রথগুলোকে তারা ঘোড়া দিয়ে টানত, কারণ এই রথের সাথে ছড়িও পান বিজ্ঞানীরা, যা ঘোড়াকে জোরে ছোটানোর জন্য ব্যবহার করা হতো। সিনোলিতে এই গবেষণা এখনও চলছে। ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে সিনোলির প্রায় 28 হেক্টর জমিকে বর্তমানে ন্যাশনাল ইম্পর্টেন্সের খেতাব দিয়েছে। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিল হরপ্পা ও মহেঞ্জোদার সভ্যতা শেষ হওয়ার পর জনবসতি এখানে এসে বসবাস করেছিল, কিন্তু সিনোলির এই আবিষ্কারের পর তাদের এই ধারণা মিথ্যে হয়ে যায়। বরং ভারতের ইতিহাসের একটা নতুন অধ্যায় উঠে এসেছে, যেখানে প্রাচীন ভারতের উন্নত সভ্যতার প্রকাশ ঘটেছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই বিজ্ঞানীরা এই সূত্রগুলোকে একত্রিত করে ফেলবেন। আপনার কি মনে হয়, এখানে কি হরপ্পা সভ্যতার মানুষরা বসবাস করত, নাকি কোনো উন্নত জনবসতি ছিল যাকে বৈদিক যুগের সাথে তুলনা করা হচ্ছে? আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। বন্ধুরা, আমার লাস্ট কিছু ভিডিওতে একদম কম ভিউজ এসেছে, তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।